বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি, সহ পরিচালক ফিউচার। দর্শক, আজ আমি কথা বলবো হাঙ্গেরির দেশ নিয়ে। আজ জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নয়, আজ কথা হবে, আলোচনা হবে আগামীকাল আমাদের দুটো ফাইল হাঙ্গেরির BLS সেন্টারে জমা প্রদান হবে। এই দুটো ফাইল বুঝিয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমার ডান পাশে দুজনকে বসা দেখছেন, একজনের নাম হচ্ছে খন্দকার হামিম হোসেন, আরেকজন হচ্ছে রাশিদুল ইসলাম। এই দুজন আমাদের কাছে হাঙ্গেরির জন্য বেশ কিছুদিন আগে ফাইল জমা প্রদান করেছিলেন। মাঝখানে ওনাদের ওয়ার্ক পারমিট চলে এসেছিল, তারপর দু মাস দীর্ঘদিন এম্বাসি বন্ধ থাকার কারণে আমরা যথাসময়ে ফাইলগুলো জমা করতে পারিনি। এখন শিডিউল মোতাবেক আগামীকালকে BLS সেন্টারে ফাইল জমা হবে, তার পরের দিনই তাদের হাঙ্গেরির এম্বাসিতে ফিজিক্যালি ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এখন চলে যাচ্ছি খন্দকার হামিম হোসেন ভাইয়ের কাছে। এ হচ্ছে খন্দকার ভাই, এ হচ্ছে আপনার টোটাল ফাইল। এখানে আপনার মূল পাসপোর্ট আছে, মূল ওয়ার্ক পারমিট আছে এবং পাসপোর্টের আরও আরেকটি সেট কপি আমরা কালার স্ক্যান করে দিয়েছি। মানে সোজা হিসাব, এটা হচ্ছে মূল পাসপোর্ট একটা সেট, এটা হচ্ছে মূল পাসপোর্ট ছাড়া ফটো কপি সহ একটা সেট, দুইটা কপি আপনাকে রাখবে। আগামীকাল BLS সেন্টারে জমা আছে সকাল 9টায়। আপনি আপনার ফাইলটা বুঝে নিন। আরেকটা সেট। এখন আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে খুব সংক্ষেপে আপনি বলে ফেলুন। আসসালামু আলাইকুম। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা আসেন, ফিউচারকে দেখেন, অন্তত ভিজিটটা করেন, যাদের সাথে কথাবার্তা বলেন, অবশ্যই আপনাদের ভালো হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে যেতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ দর্শক, আপনাদের ধন্যবাদ আমিম ভাইকে। এখন আমি ফাইলটি বুঝিয়ে দিব রাশিদুল ইসলাম ভাইকে। ওনার বাড়ি হচ্ছে মাওনা শ্রীপুর। উনি আসলে খুবই ঠান্ডা মনের মানুষ, খুবই ভালো মনের মানুষ। যদিও ওনার সাথে কম কথা, ওনার মা এর জন্য খুব তৎপর হয়ে ছেলেকে বিদেশ পাঠানোর জন্য খুব কষ্ট করে টাকা পয়সা অ্যারেঞ্জ করছেন। এর জন্য সকলে দোয়া করবেন রাশিদুল ভাইয়ের কাছে। জি রাশিদুল ভাই, আপনার ফাইলটি আপনি বুঝে নিন। এটা হচ্ছে আপনার পাসপোর্ট সহ মূল ওয়ার্ক পারমিট সহ এক সেট, আর এটি হচ্ছে পাসপোর্টের এক সেট ফটোকপি প্লাস ওয়ার্ক পারমিটের আরেক সেট ফটোকপি। এই দুটো কপি আপনাদের রাখবে। আর আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দর্শক, সকলেই এই হামিম ভাই এবং রাশিদুল ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনারা যেন আগামীকাল BLS সেন্টারে সঠিকভাবে সঠিক সময়ে জমা দিতে পারে এবং তার পরের দিনই যেন হাঙ্গেরির এম্বাসিতে ইন্টারভিউ দিয়ে সফলতা অর্জন করে ভিসা লাভ করে ওনারা হাঙ্গেরিতে পৌঁছে ওনাদের মনের বাসনা কামনা সফল করতে পারে এবং আমাদের এবং বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। সকলেই ওনাদের জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।